নিয়ে যাবি? সামনের দিকে? হ্যাঁ, নড়বে। আজকে পদ্মবিলে মাছ ধরা চলছে। অনেক দিন পরে মাছ ধরতে এসেছে কাকুরা। পদ্মবিল পাড়ে আমি যে শুধু পাখির ছবি তুলতে আসি তাই নয়, পদ্মবিল এই জায়গাটা আমার বাড়ির খুব কাছে হয়। আমি মাঝে মাঝে এখানে ঘুরতে চলে আসি, নৌকো চড়ি, সবার সাথে কথাবার্তা বলি যারা এখানে কাজ করে। ভোরবেলার দিকে আর সন্ধ্যাবেলার দিকে যখন সূর্যটা অস্ত যায়, এই দুটো সময় পদ্মবিল খুবই সুন্দর একটা রূপ ধারণ করে। আজকে এখানে আমি মাছ ধরাই দেখতে এসেছি। এই সুন্দর পরিবেশে কাজ, সুন্দর পরিবেশ না, যথেষ্ট রোদ গায়ে লাগার মতো। এই প্রখর রোদের মধ্যেও কাকুরা কিন্তু এখানে প্রতিনিয়তই মাছ ধরছে। ভেসে যাবে না তো? সরকার থেকে প্রতি বছরই এই ঝিলপাটটি লিজে দেওয়া হয় মাছ চাষ করার জন্য। যারা এখানে মাছ চাষ করে তারা ভালোই লাভবান হয়, কারণ আপনারা বুঝতেই পারছেন কত বড় জায়গা। এই পাড়ে সব শামুকগুলো বসে রয়েছে, খাবার খুঁজছে, খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। শামুকগুলো সব বসে রয়েছে। জাল ঝাড়া হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য। ঝিলটা দেখছেন, এটা এবছর পুরোটা শুকিয়ে যাবে এরকমই বলছে, দেখা যাক। কারণ এবছর নাকি টানটা খুব আসছে, যার জন্য এই ঝিলটা নাকি পুরো শুকোবে এবছর, মানে শুকিয়ে কাঠ। মানে আর্দ্রতার জন্য হয় না, মানে জল, মানে বৃষ্টি কম হয়েছে, জল উঠে যাচ্ছে। জল যত পরিমাণ হওয়ার কথা ততটা জল হয়নি এবছর। প্রতি বছর এই পর্যন্ত জল হয়ে যায়, এই পর্যন্ত জল হয়ে যায়। এই যে ঘরের মতো রাখা আছে এতদূরে, এতদূরে এবছর জল ওঠেইনি, যার জন্যই। আমরা যারা জাগুলি হরিণঘাটার বাসিন্দা, তাদের সকলের কাছেই খুব প্রিয় জায়গা এই ঝিলপাট। সুযোগ এবং সময় পেলেই প্রায় ছুটে আসি আমরা এই ঝিলপাড়ে বসে সময় কাটানোর জন্য। ইচ্ছা আছে এবার শীতের মধ্যেই এই ঝিলপাড়ে আমরা সারা রাত টেন্ট করে থাকব এবং এক্সপিরিয়েন্স নেব সারা রাতের। এর আগেও বহুবার আমরা টেন্ট করে ঝিলপাড়ে সারা রাত কাটিয়েছি, কিন্তু তার সেরকম ভিডিও ফুটেজ নেই বলে কোনো ব্লগ তৈরি করা হয়নি। কিন্তু আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ভবিষ্যতে ঝিলপাড়ে সারা রাত কাটানোর ব্লগটি অবশ্যই আপনাদের দেখাবো। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও এবং সুন্দর ভিডিও পাওয়ার জন্য।